রোগিয়া, তোমার না আমি খুব ভালোবাসতাম, কিন্তু তুমি মনে ভুলে গেছো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর চাইতে অনেকাংশই আলাদা, কারণ আজকে আমাদের দুই সিলিয়ান আমার সাথে উপস্থিত হবেন। একজন হচ্ছে বরিশালের পুলা, আরেকজন হচ্ছে হবিগঞ্জের পুলা। সো দুইজন তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে বা নিজের ভাষায় কিছু সেন্টেন্স বলবেন, এগুলোকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব। সো ইট উইল বি ভেরি ফানি টুডে যে বরিশাল এবং হবিগঞ্জের কিছু চমকপ্রদ সেন্টেন্সেস আপনারা শুনতে পাবেন ওই ভাষায়, এবং একই সাথে এগুলো ইংরেজিও শুনতে পাবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিলিয়ান শাহিন বরিশালের পুলাকে। শাহিন, আশা করি ভালো আছো। আজকে তোমাকে আমন্ত্রণ করার পেছনে একটাই উদ্দেশ্য, তুমি তো বরিশালের পুলা। জি, অথেন্টিকেটেড বরিশালের। সো তুমি বরিশালের ভাষায় চার পাঁচটা বাক্য আমাদেরকে বলবা যেগুলো খুব ফানি, এগুলোকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দেব। পারবা তো বলতে? পারবো। ফানি কিছু সেন্টেন্স বলো তো। স্যার, মোর ঘরে ঢুকে সব কিছু লইয়া গেছে। আচ্ছা, দা থিফ ব্রোক ইনটু আওয়ার হাউস এন্ড স্টোল এভরিথিং। না, আমরা বিয়ের লাগা লাগে করতে যাব। ওকে, এই সেন্টেন্স এর ইংরেজি হবে, লেটস হ্যাং আউট টুডে ইন দা ইভিনিং। তুমি মোকে আবিলে কথা বলা না। Aren't you the son of Uncle Abul? Rokeya, tomar naam ami khub bhalobashtam, kintu tumi mone bhule gecho. Rokeya, I loved you so much, but you dumped me. Tarpore? Moi na mor abbare koichilam mone biye korate, kintu heye hoyni na, mone na baram dose. I told my father to get me married, but instead he gave me a bashing. Thank you, Shahin. আচ্ছা, বরিশালের পর্ব শেষ। এখন আমাদের আরেকজন সিলিয়ান যার কথা বলেছিলাম, মাহবুব, তাকে আমন্ত্রণ জানাচ্ছি হবিগঞ্জের ভাষায় কিছু ফানি সেন্টেন্স বলার জন্য। মাহবুব, আসো। ওকে দেখেই আসলে ফানি লাগছে। মাহবুব, তুমি তোমার হবিগঞ্জের ভাষায় কয়েকটা সেন্টেন্স বলো যেগুলো খুব ফানি, এগুলোকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দেবো। পারবে না? জি, প্লিজ বলো। কিদাওড়া, আজকে দেখি মৌজাদা ভিন্দা সাহেবের মতো লাগতাছে। হোয়াটস আপ ডুড, হোয়াই সো ফাঙ্কি টুডে? সাসা, আজকে মন হইতাছে বেশি তাফালিং করতাছ। হে আঙ্কেল, ইউ সিম টু বি ব্রেকিং এ লট টুডে। ও, বুঝছ নি, এত একটা ডাইট লাগে বেশি মন ডাবল ডাবাতে। ও, ইউ নো হি ইজ অ্যান এডিক্ট, দ্যাটস হোয়াই হি টকস ননসেন্স। আজকে শরীরটা বেজেত বেজেত লাগতাছে রে গো। আই এম ফিলিং নাম টুডে, এটাকে অন্য ভাবেও বলা যায়, যেমন আই এম ফিলিং সো ডাউন টুডে, অথবা আই ফিল এ বিট আন্ডার দ্য ওয়েদার টুডে। ধন্যবাদ মাহবুব আমাদের সাথে তোমার। আপনারও ধন্যবাদ, আমার ঢাকার লাগে।